কাজিরঙাত রাষ্ট্রবিদ্যানত অপরিবর্তিত বান পরিস্থিতি, বর্তমানে জলমগ্ন হয়ে আছে 69টা বন শিবির। বছরটোৰ দ্বিতীয়টো বানত কাজিরঙাত মৃত্যু হয়েছে 6টা গড় পোৱালি, বানত মৃত্যু হয়েছে 93টা পহু। কাজিরঙা রাষ্ট্রবিদ্যানত এই পর্যন্ত বানত মৃত্যু হয়েছে 125টা বন্যপ্রাণী, বাহনের খুন্দাত মৃত্যু হয়েছে 2টাকৈ পহুর। ইপিনে জলমগ্ন কাজিরঙা জীবন্তে উদ্ধার করেছে 96টা বন্যপ্রাণী। বান বিভীষিকার মাজতে কাজিরঙার বন্যপ্রাণী সুরক্ষার বাবে দিনে নিশা সষ্টম হয়ে আছে বন কর্মী, কিয়নো কাজিরঙাত বানর সুযোগ লো বন্যপ্রাণী নিধন করে চোরাং শিকারী। গতি এই ক্ষেত্রে যথেষ্ট সষ্টম হয়ে আছে বন কর্মী। ড্রোন ক্যামেরার সহায়ত নিরীক্ষণ করে থাকা হয়েছে আর এতালেক দুটা পহুর মৃত্যু খবর আহি পড়েছে। আমি কইছো এই পর্যন্ত বানত 125টাক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে সর্বাধিক, কিন্তু এতালেক আমি যদি চাও 69টা অঞ্চল পানির তলত আছে, 6টাক গড় পোয়ালির মৃত্যু হয়েছে, কিন্তু পহু 93টা পহুর মৃত্যু হয়েছে, 2টা পহু অবশ্যই গাড়ি খুন্দাত মৃত্যু হয়েছে। ইফালে মানসত বন কর্মীয়ে মাতৃত্ব রোমেরে লালন পালন করেছে মাতৃপ্রা বিচ্ছিন্ন 4টাক হাতি পোয়ালিক। মাতৃপ্রা বিচ্ছিন্ন 4টাক কণ কণ হাতি পোয়ালিক মাতৃত্বর মরম দিয়ে লালন পালন করেছে মানসর বন কর্মীয়ে। শেহতীয়াক আই নদীর কোবাল খুঁটত উঠি যাওয়া কণমানি হাতি পোয়ালিটির সঙ্গে বিশ্বনাথ চারিআলি রায়মনা রাষ্ট্রবিদ্যান বগামাটিত মাতৃপ্রা বিচ্ছিন্ন হাতি পোয়ালি এটা মানসর আলহী। পোয়ালি কেটাক সময় সময় গাখীর খুয়াই থাকার সমান্তরাল নিত গা ধুয়ায় পরিষ্কার করে রাখিছে বন কর্মীয়ে। মানুষের হাতি আর বন্যপ্রাণী চিকিৎসা সহ গবেষণা কেন্দ্রের পশু চিকিৎসক প্রভাত বসুমতারীর তত্ত্বাবধানত কেবাজনো বন কর্মীর নিরীক্ষণত যোগান ধরা হয়েছে প্রয়োজনীয় ঔষধ। সম্প্রতি বন কর্মীর মাতৃত্বর উমত ডাঙর দীঘল হওয়া মাতৃহারা হাতি পোয়ালি কেটায় আমোদ দিছে বন কর্মী সকলকে। লেপটোজিন গাখির গরম পানি মিক্স করে খুব ভিটামিন খুব হজমর খুব লাগতাল করে আছো। আর কিছুমান অভিজ্ঞতা আমারও আহি গেল পোয়ালির বিষয়ে, মাকক যেনেকে যেখানি সময়ত গাখির খুয়ায় সেইখিনি যেনেকে মানে জাননি দেয় সেইখিনি জাননটো আমি গম পাওয়া হলো। ঠিক সেই হিসাবে আমি টাইমে টাইমে মানে গাখির খুয়াই থাকো। ইথান ইহার বয়স হল 2 মাহ, তারপর তার হল 15 দিন হয়েছে তার জন্মটো। নামকেটা তার মানে ইয়ার নাম হল লাকি নাম থাকা হল, যেটো নাকি এই নদীত উঠি আহার কারণে আমার সারেও সেনকে কুই গেলাক বোলে ইয়ার নাম লাকি নাম থব বলে কলাক, আর ইহার বর্তমান নামকরণ হওয়া নাই। মরিগাঁওর লাহরি ঘাটত একটা শিহরণকারী দুর্ঘটনা। অন ক্যামেরা পথরপর খাওয়াইত বাগরি পড়ল এখন ইটা ভর্তি ট্রাক। ক্যামেরাত আবদ্ধ হল ট্রাকখনত বাগরি পড়া ভয়ঙ্কর দৃশ্যটো। পথর কাহতে রখাই থা আছিল ইটা ভর্তি চাউক দৃশ্যটো দেখাইছো। কেনে ধরনের ভয়ঙ্কর একটা দৃশ্য, আনকি ট্রাকখন কাহর মাটি খুঁজে যাওয়ার পর ট্রাকখন বাগরি পড়েছে খাওয়াইত। ট্রাকখন কেনেকুৱা একটা অবস্থা হয়েছে আমি দেখাই গেছো, এই যে এইটো একটা অন ক্যামেরা দৃশ্য, এক্সক্লুসিভ ভিজুয়ালস। এখন ট্রাক আর ট্রাকখন যেন দুফাল হয়ে পড়েছে, চকা এফালে আর ট্রাকখন এফালে। অন ক্যামেরা খাওয়াই বাগরি পড়েছে ইটা ভর্তি এখন ট্রাক, ট্রাকখন রখাই যাওয়া আসলে আর তারপর এনে ধরনের একটা খাওয়াইত পড়ে যায়। আর ট্রাকখন যে পড়ব ক্যামেরা বন্দি হয়েছে সেই দৃশ্য এই ঠাইখিন আসলে যদি চা যায় এখিনি কিন্তু একেবারে কোমল হয়ে আছে, মাটি একেবারে কোমল হয়ে আছে। মরিগাঁও যেহেতু যথেষ্ট বান সমস্যা আছে, বানর একটা পরিবেশ আছে, গতি ইয়াতো নিশ্চয় পানি উঠিছিল, গতি মাটিখিনি একেবারে কোমল হয়ে আছে। তাদের এখন ট্রাক রখাই থা আছে আর একটা সময় যেধরনের দেখো আমি গড়া খহে ঠিক তেনধরণে হয়তো মাটিখিনি খহি গেছে আর ট্রাকখন হেলনিয়া হয়ে হয়ে হঠাৎ ট্রাকখন বাগরি পড়েছে। ট্রাকখন বাগরি পড়েছে, ট্রাকখনের চকা এফালে পড়ে আছে, সিফালে ট্রাকখন পড়ে আছে, সৌভাগ্যক্রমে তাত কোনো লোক নাই। কিন্তু পড়ার যে দৃশ্য সেই চাও, ইমান শিহরণকারী একটা দৃশ্য, অতি ভয়ঙ্কর একটা দৃশ্য। আর এই ট্রাকখনের উপর লোডিং হয়ে আসলে ইটা ভর্তি এখন ট্রাক, ইয়ার ভিতর ইটা ইয়ার উপর ইটা লোড করে থা আছে আর এই ট্রাকখন হঠাৎ পড়ে যায়। ট্রাকখন অবশ্যই পড়ার উপর হতে রাইজে জানিছিল আর সেইভাবে ক্যামেরার সম্মুখত ক্যামেরা ধরে আসে আর যে দৃশ্য আমি দেখিছো ই সচাক একটা অতি ভয়ঙ্কর। পথর কাহর মাটি খহি গেছে আর মাটিখিনি যথেষ্ট কোমল হয়ে আছে, কারণ ইয়াত যেহেতু পানি দেখতে গম পায় যে খাওয়াইটোর ফুটে পানিখিনি এই পথটোর উপর আসলে গতি পথটো কোমল হয়ে আছে, বোকা হয়ে আছে আর তাতে খহি খহি গৈ আছে। আর খহি খহি গৈ থাকার ফলত ট্রাকখন যে রখাই থাকে ট্রাকখন এনেধরণে হেলনিয়া হয়ে বাগরি পড়ছে, সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে এখন ট্রাক, ভাঙি টুকুরা টুকুরা যেন হয়ে পড়েছে ট্রাক।
আজিৰ পৰা আৰম্ভ পুৰী ৰথযাত্ৰা ভক্তি আৰু সাংস্কৃতিক সৌন্দৰ্য উৎসৱ পুৰী ৰথযাত্ৰা আজিৰ পৰা 19 জুলাইলৈকে অনুষ্ঠিত হ'ব। ইতিমধ্যে ৰথযাত্ৰা উপলক্ষে উৰিষ্যাৰ পুৰীত ভিৰ কৰিছে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তসকলে ভগৱান জগন্নাথ আৰু জ্যেষ্ঠ ভাতৃ বলভদ্ৰ আৰু ভগ্নী সুভদ্ৰাৰ প্ৰতি ভক্তি নিবেদনৰ হেতু প্ৰতি বছৰে ৰথযাত্ৰা অনুষ্ঠিত হৈ আহিছে। এই উৎসৱটি কেৱল উৰিষ্যাৰ চহকী সাংস্কৃতিক ঐতিহ্য প্ৰদৰ্শন নহয়, পুরীতে একত্রিত হয়ে ঐশ্বরিক ক্ষণের সাক্ষী হওয়া লাখ লাখ তীর্থযাত্রীর অটল ভক্তির এক চিহ্ন হিসাবেও পরিগণিত হয়েছে। 7 জুলাই অর্থাৎ আজি ভগবান জগন্নাথক ভাতৃ ভগ্নী বলভদ্র আর সুভদ্রার সহিতে বিশাল রথত উঠায় ভক্তসকলে গুন্দিচা মন্দিরলৈ লৈ যায়। রথ টানি নিয়ে এই অনুষ্ঠানত জনসমুদ্রত পরিণত হয়, লাখ লাখ ভক্তর সমাগম হয় আর রথযাত্রা অনুষ্ঠানের সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়। রথযাত্রার প্রথম দিনের কার্যসূচীত উপস্থিত থাকিব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 11 জুলাই পালন করা হব হেরা পঞ্চমী। এই অনুষ্ঠানটি পরম্পরাগত রীতি নীতি আর প্রভুর সাংকেতিক অনুসন্ধানের দ্বারা চিহ্নিত করা হব। 15 জুলাই হব বাহুদা যাত্রা বা দেবতার উভতনি যাত্রা। উৎসবের সমাপ্তি পর্যায়ের আরম্ভণি উপলক্ষে রথপুর মুখ্যমন্ত্রীলে ঘুরাই আনা হব। 17 জুলাই অনুষ্ঠিত হব সোনা বেশ অনুষ্ঠান। দেবতাসকলক সোণৰ অলংকারে সজ্জিত করা হব আর সম্পূর্ণ রাজকীয় সৌন্দর্য প্রদর্শন করা হব। এই চমকপ্রদ দৃশ্য হাজার হাজার ভক্তক আকর্ষিত করে। 19 জুলাই রথযাত্রার অন্তিম উৎসব। দেবতাসকলে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহত পুনৰ প্রবেশ করব, যার ফলত উৎসবটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটা হব। আট জুলাই মণিপুর ভ্রমণ করার সম্ভাবনা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী আশ্রয় শিবির পরিদর্শন করার মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটি নেতা সকলকে সাক্ষাৎ করব। 2023 চনের মে মাহর মণিপুর জনগোষ্ঠীয় সংঘর্ষের সাক্ষী হয়ে আছে আর এই গোষ্ঠীর সংঘর্ষ বর্তমানলকে প্রায় 221 জনেরও অধিক লোকের মৃত্যু হওয়ার প্রায় 60,000 লোকের সাহায্য শিবিরত থাকবলে বাধ্য হয়েছে। কংগ্রেসের সূত্র অনুসরি রাহুল গান্ধীয়ে সাহায্য শিবির পরিদর্শন করার মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটি নেতা সকলকে সাক্ষাৎ করব। এবছরেরও অধিক সময় ধরে মণিপুর চলি থকা জনগোষ্ঠীয় হিংসাক লৈ বিরোধীয় কেন্দ্রক আক্রমণ করে আহিছে। উত্তর পূর্বের রাজ্যখনত যোৱা বছৰ 3 মে'তে জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতি শ্রেণীত অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদত সদৌ জনজাতি ছাত্র সন্থায় আয়োজন করা এক সমাবেশের সময় হওয়া সংঘর্ষ পাছত গোষ্ঠী সংঘর্ষের রূপ লৈছে। কালি বিশেষ বিমানত আহিব রাহুল গান্ধী, ইম্ফলত অবতরণ করব আর তারপরে রাজ্যপালক সাক্ষাৎ করব। আর তার পরবর্তী সময় চুড়াচানপুরলৈকে যাব রাহুল গান্ধী। গোয়ালপাড়া নিউ লাইফ ফাউন্ডেশনের যুবকক মরিয়া মরিয়া হত্যা করা ঘটনা জড়িত 6 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 4 জুনত মেঘালয়ের নিক সামসেং মারাক নামের এজন যুবকক হত্যা করা হয়েছিল এই নিচামুক্তি কেন্দ্রটির ভিতর। আরক্ষীর তদন্ত CCTV ধরা পড়েছে। নিচামুক্তি কেন্দ্রটির কর্মচারী আর কেজনমান যুবকের রদেরে মরিয়ায় মরিয়ায় হত্যা করার তথ্য পোহরলে আহিছে। যুবকজনক পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাক আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা চলাইছিল নিচামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষ। ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করে জেল হাজতলে প্রেরণ করেছে প্রাণজ্যোতি নাথ, হানিফ আলী, জিন্টু চক্রবর্তী, সুন্ময়না বাণিক্য, মহসেন খান আর কুণাল দাস। 7-6% এরেস্ট অলরেডি হুয়া হ্যায় জি, আবি 3 বাকি হ্যায় আর ফিলহাল কাস্টডি মে অর এক হ্যায়, ও আবি হসপিটাল মে ট্রিটমেন্ট মে বলে কি কুছ চোট বগেরা কুছ আয়ে হ্যায়, দেখতে হ্যায় আবি সচ মে হ্যায় ইয়া নেই ও পতা নেই, লেকিন কাস্টডি মে হ্যায়। তো পুরা পুরি 8 লোক হো গয়ে হ্যায়, আবি 2 বাকি হ্যায়। নিশামুক্তি কেন্দ্র মে জো সিএম কো কিয়া বলনা চাতে আপ? সিএম কো বস ये जो भी है रिहैब सेंटर, ये जो झूठ मूठ का खुला हुआ है जो चला रहे, इस चीज़ को टोटली बंद कर दे। और जितने भी लोग हैं वहाँ पे जो काम कर रहे हैं कुछ तो भी, ये लोग जितने भी ये चीज़ को चला रहे उस चीज़ को टोटली, मैं चाहूँगी कि टोटली ख़त्म ही कर दें। और जो भी अभी पकड़े गए हैं उन लोगों को तो सज़ा चाहिए मुझे बस। দিনের একটা শ্বাসরুদ্ধকর অভিযান। NDRF, SDRF, GMC, প্রশাসন, আরক্ষী আর অবশেষত আজি উদ্ধার হল কণমানি অবিনাশর মৃতদেহ।
আমি ইতিমধ্যে কৈছোঁ রাজগড়া চারি নম্বর বাইলেনত উদ্ধার হয়েছে মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার অন্তত এটা ঘরে লওয়া হয়েছে বাসগৃহে লওয়া হয়েছে বরভাগর প্রায় এই শোকাহত করা খবর আমি দেখাই গেছো অনিচ্ছা সত্ত্বেও বহুখিনি খবর আমি দেখাই গেছো আর ইতিমধ্যে এটা কথা ঠিক যে মুখ্যমন্ত্রীগুলি ধন্যবাদ জ্ঞাপন করেছে আরক্ষী প্রথম দিনাখন অকমান কোবাত হেমাহি বা সেইটা একটা স্বাভাবিক কথা যে পরিয়ালকে যেটা ফোন করে পোয়া না গতি নিশ্চিতভাবে কিছু অভিযোগ আনব কিন্তু পরবর্তী সময় আর আজির এই মুহূর্তলকে আরক্ষীয়ে যে ধরনের আবরি রখা দেখবলে পাওয়া গেছে নিজের আত্মীয়র দরে সাবটি ধরেছে বুজনি দিছে সান্ত্বনা দিছে কালি মুখ্যমন্ত্রীগুলো সান্ত্বনা দিছে যে ঘরলে যা আর ঘর থাকা ইয়াত থাকিব নালাগে কারণ পিতৃ যেহেতু ফুটপাথতে দিন কৈছে যে মই পুত্রক লগ নোপালেকে মই ইয়াতেই থাকিম তিনিদিন এই এটা অতিকৈ কষ্টব্ধ করা পরিবেশের মাজরে আসলে সমগ্র রাজ্যবাসী বলে কলেও ভুল কোয়া নহব সকলে পার করেছে আজির দিনট মৃতদেহ উদ্ধার হয়েছে আর এই মুহূর্তত এতিয়ার খবর জানিবার বাবে সংযুক্ত হয়েছে অসীমর সহ অসীম পাপুরি ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে আর মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পিছত বা সেই অবিনাশর মৃতদেহ ঘর লোনা হয়েছে যা ঘর নুনমাটির ভবানীপুরের শ্যামনগর অবস্থিত সেই ঘর লোনা হয়েছে আর সেই ঘরতে শেষকৃত্য সম্পন্ন করা হব আর এই মুহূর্ত মই এখন বিদ্যালয়ের সম্মুখ আছো বিদ্যালয়খন হয়েছে মহেন্দ্র কন্দলি একাডেমি আর এই যখন বিদ্যালয় এই বিদ্যালয়খনতে সেই অবিনাশ সরকারে অধ্যয়ন করেছিল ক্লাস টুর আছিল আর এই মুহূর্ত যেহেতু যখন তেওঁর স্থানীয় লোক সকল বা শিক্ষক শিক্ষয়িত্রী এই মুহূর্ত আছে আর ছাত্র ছাত্রী সকল আছে মই তেওঁলোকৰ সৈতে কথা পাতিব বিচাৰিম আর সমান্তরালভাবে যখন শিক্ষাগুরু আছে তেওঁলোকৰ সৈতেও কথা পাতিব বিচাৰিম যেহেতু তেওঁলোকে ইতিমধ্যে সাজু হয়েছে যেহেতু আর মাত্র কেটামান মিনিটর পিছতেই অবিনাশ সরকারের যে মৃতদেহ সেই মৃতদেহ এই স্থানত উপস্থিত হব গতি এই স্থানত বা বিদ্যালয়ের সম্মুখ ভাগতে যেহেতু ছাত্র গতি শ্রদ্ধাঞ্জলি জানাবলে সাজু হয়েছে ধূপ নৈবেদ্য লোক সাজু হয়ে আছে গতি মতামত লোবলে চেষ্টা করি ইতিমধ্যে যেহেতু মৃতদেহ লোনা হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ শ্বাসরুদ্ধকর অভিযান কার্যর পিছত এক প্রকার এই যে অধ্যায় এই অধ্যায়ের সফল সামরণি পড়া বলে কলে ভুল কোয়া নহব ইতিমধ্যে যেহেতু মৃতদেহ উদ্ধার করা হয়েছে কি কব আপনাদের যেহেতু সম্পূর্ণভাবে সাজু হয়েছে শেষবারের শ্রদ্ধাঞ্জলি জানাবলে আপনার চ্যানেলক ধন্যবাদ জানাইছো আমি শেষ শ্রদ্ধা জানাবলে আমি ইয়াত উপনীত হয়েছো আমি গোটেই এই মহেন্দ্র কন্দলি একাডেমির সমূহ শিক্ষক শিক্ষয়িত্রী আর ছাত্র ছাত্রী আছে এই যা তিন দিন যে আমি উৎকণ্ঠাত আসিল সকলে আমি শোক বিভল হয়েছিল আসলতে আমি গমেই পাইছিল যে পানিত উঠি যাওয়ার পিছত পরিণতি কি হব তথাপিও যেতালেক তার মানে মৃতদেহটো পোৱা নাযায় তেতিয়ালৈ আমি খুব উৎকণ্ঠিত হৈ আছিলোঁ আজি যি নহওক সেই মৃতদেহটো পোৱাৰ পিছত আমি শোকত বিভল হৈছোঁ হয় কিন্তু এটা অধ্যায় যে এই যিটো করুণ অধ্যায় এই করুণ অধ্যায় যেন সমাপ্তি হৈছে অবিনাশ সরকার আমার বিদ্যালয়ৰ দ্বিতীয় শ্রেণীর ছাত্র আছিল সি খুব অমায়িক পঢ়াত খুব ভাল আছিল যোনদিনা তার এই ঘটনাটো ঘটে সেইদিনা তার পরীক্ষা আছিল আমার দ্বিতীয় গোট পরীক্ষার সেইদিনা মানে মেন্টেল এবিলিটি আর সাধারণ জ্ঞানের পরীক্ষা আছিল সেইদিনা সি পঁচিশের ভিতর চব্বিশ পাইছে পড়াত খুব ভাল আছিল খুব সাধা লড়া নিয়মিতভাবে আহে কুইজ প্রতিযোগিতা সকলতেই অংশগ্রহণ করে আর সি পারদর্শিতা দেখায় মোটকেও আমার এই তার অঙ্কুরের পর আমার বাইদেউ কব গোটাই কথাখিনি শিক্ষয়িত্রীগী বিচার অকনমান যদি বাইদেউ মই বাইদেউগী ওসর যাম পড়াত খুবই ভাল আছিল আমি ইতিমধ্যে গমেই পাইছো আর ক্লাসতো খুবই আসলে প্রতিগী শিক্ষক শিক্ষয়িত্রীর মন পছন্দর এগারী ছাত্র আছিল গম পাইছো কি কব এই মুহূর্তে যেহেতু শেষ বিদায় দিয়ার বাহিরে আন একো নাই আমার হাতত আপনার আটাকে মই এই চ্যানেলের জড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছো আর তার মৃতদেহ বা আত্মার মুখত গতি কামনা করছো আসলে মই তলর শ্রেণীকে চাও অঙ্কুরের পর ক্লাস ফাইভলৈকে মই তদারকত থাকে গতি তার গোটেখিনি কথা মই সম্পূর্ণরূপে জানো সি মানে এবার দ্বিতীয় শ্রেণী পাইছিলে 2021ত সি নাম আমার স্কুলত নাম ভর্তি করেছিল কিন্তু তার মানে দ্বিতীয় গোট পরীক্ষা চলি আসে ইপিনে তার অসুখ তথাপি সি পরীক্ষাত আহিছে আহি পেলে মানে মোক কয় যে বাইদেউ মোর অসুখ হয়েছে মই ঘরলৈ যাম পরীক্ষাটো দি দি সি ঘরলৈ গৈ আছে অকমান সি ফিজিক্যালভাবে উইক হয়ে আসে এইকদিন কিন্তু তথাপিও সি শেষের দিনাখন আমার মানে কি সাধারণ জ্ঞান আর মেন্টেল এবিলি পরীক্ষা আছিল সি পঁচিশের চব্বিশ নম্বর পাইছে আকো আর এটা আছিল আমার স্কুলত প্রতি বছরে আমি মানে সাংস্কৃতিক হিসাবে একটা বস্তু পালন করো আর আমার সাহিত্য সংস্কৃতির গোটেখিনি কথা আমি থাকা ছয় তারিখের পর আমার আরম্ভ হয়েছিল সি সেইটোত আমার প্রথম দ্বিতীয় শ্রেণীর পর মানে পঞ্চম শ্রেণীলৈকে একটা
এটা গটত আমার হেৰি হয় কুইজ হয় আৰু এটা শিক্ষাৰ কথা কবলৈ গলে পঢ়াৰ ক্ষেত্ৰত তেওঁ শিক্ষাৰ ক্ষেত্ৰত কিন্তু যথেষ্ট আগ্ৰহ আছিল সি মানে ক্লাছ ফাইভৰ চলিক বা পঞ্চম শ্ৰেণীৰ ল'ৰা ছোৱালীকো সি চেৰ পেলাই দ্বিতীয় শ্ৰেণীৰ ষ্টুডেণ্ট হৈ সি প্ৰথম পুৰস্কাৰ বুটলিবলৈ সক্ষম হৈছিল এতিয়া মই এটা কথা জানিব বিচাৰিম যে কাৰোবাৰ নহয় কাৰোবাৰ ভুল আছিল কাৰোবাৰ নহয় কাৰোবাৰ ভুল আছিল সেই ভুলৰ বুলি হ'ব লগা হ'ল অবিনাশ কি কব বিচাৰিব এগৰাকী শিক্ষয়িত্ৰী যেতিয়া এগৰাকী শিক্ষয়িত্ৰীও কিন্তু এগৰাকী মাতৃ গতিকে কি কব বিচাৰিব আসলতে মাকে তাক লৈ যোৱা বুলি আমি শুনি শুনা পাইছো কিন্তু ৰাতি ইমান দেৰিলৈকে দেউতাকৰ লগত সি থাকিলে কিন্তু ইমান বৰষুণত তাক তেনেকে লৈ আহিছে সেইটো আসলতে দেউতাকৰো ভুল হৈছিল সেইটো ভুল বুলি আমি কম বা মাকে লৈ গৈছিল তাক যদি বৰষুণৰ এটা সম্ভাৱনা আছে মাতে তাক লৈ দিব লাগিছিল সময় নহব নিশ্চয় কাৰণ পিতৃ মাতৃও শোকস্তব্ধ হৈ আছে তেওঁলোকৰ পৰিয়ালটো বৰ্তমান অতিকৈ মৰ্মাহত হৈ আছে অন্য আৰু কোনোবা আছে যদি আমাৰ যিটো ব্যৱস্থা এতিয়া উন্মুক্ত হৈ যিটো আমাৰ নলা নৰ্দমাৰ বিলাক আছে সেইটো যদি নাথাকিলহেঁতেন নিশ্চয় কিজনী এনেকুৱা দুৰ্ঘটনা নঘটিলহেঁতেন মাকে নাজানি থৈ আহিল সেইটো বেলেগ কথা সেইটো এটা কিন্তু আমাৰ যি যধে মতে